আমার মায়ের অনেক দিনের শখ একটা ডায়মন্ডের নাকফুল পরবে। অনেকদিন ধরে আমি টাকা জমাচ্ছিলাম, কষ্টের টাকা। তো আমি চলে যাই বসুন্ধরা সিটিতে, লেভেল 5 ব্লক এ, ছেলেদের নামাজের জায়গার পাশে, গোল্ড ওয়ার্ল্ড ডায়মন্ড শপে। তো যেটা হয়, আমি যাই। যাওয়ার পর আমি বেশ কয়েকটা নোজ পিন দেখি। আসলে যেহেতু আমার বাজেট কম ছিল, আমি কম বাজেটের মধ্যে একটা নোজ পিন চাচ্ছিলাম। তো উনারা যেটা করলো, উনারা বুঝে গেল যে আমি আসলে বোকাশোকা মানুষ। তো আমাকে বোকা পেয়ে উনারা কিছু নোজ পিন দেখালো। তো আমি সেখান থেকে একটা পছন্দ করি। পছন্দ করার পর দেখলাম যে সেটার প্রাইস অনেক বেশি। তো উনারা মানে যে কোনো ভাবে আমার পকেট থেকে টাকা নিতে চাচ্ছিল। তো আমি বলছিলাম আমার বাজেট এত না এত না। তারপর যা করলো, উনারা আমাকে 50% ডিসকাউন্ট দিয়ে দিল। তো আমি সেটা নিতে রাজি হলাম এবং নিয়েই নিচ্ছিলাম প্রায়। তো উনারা বুঝতে পারলেন যে আমি বোকাশোকা মানুষ। তারপর উনারা যেটা করলো, সেটার জন্য আমি একেবারেই প্রিপেয়ার ছিলাম না। ডায়মন্ড টেস্টার মেশিন দিয়ে ডায়মন্ড গুলো চেক করে আমাকে দেখিয়ে বুঝিয়ে দিলেন যে এগুলো অরিজিনাল ডায়মন্ড, এবং উনাদের থেকে নেয়া যে কোনো ডায়মন্ডের জুয়েলারি লাইফ টাইম এক্সচেঞ্জের সুবিধা রয়েছে। শুধু মেমোটা রেখে দিতে হবে, এবং যে কোনো এক্সপেন্সিভ গোল্ড কিংবা ডায়মন্ডের জুয়েলারির ক্ষেত্রে ইএমআই সুবিধাও রয়েছে, ইনস্টলমেন্টে গয়না কেনা যাবে। আমি খুশি মনে নোজপিনটা নিয়ে বাসায় তো চলে আসলাম। কিন্তু বাসায় আসার পর যেটা হলো, আমার মা এটা পেয়ে এত খুশি হলেন, ভাষায় প্রকাশ করার মতো না। আর হ্যাঁ, অবশ্যই যারা আমার মতো বোকাশোকা আছেন, তারা যেন তেন দোকানে যেয়ে ডায়মন্ডের নামে অন্য কিছু না কিনে গোল্ড ওয়ার্ল্ড ডায়মন্ড শপে যেয়ে নিশ্চিন্তে অরিজিনাল ডায়মন্ড নিয়ে আসুন।